বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ইস্যুতে কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশ্ববিদ্যালয় অনুমোদনের 12 বছর পার হলেও যারা এখনও স্থায়ী ক্যাম্পাসে যায়নি তাদের ক্যাটাগরি নির্ণয় করা হবে। যারা যৌক্তিক কারণে স্থানান্তর হতে পারেনি তাদের সময় বাড়ানো হতে পারে শর্ত ভিত্তিক। বর্ধিত সময়ের মধ্যেও কেউ শর্ত পূরণে ব্যর্থ হলে তাদের পাঠদান অনুমোদন বাতিল করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে জানা যায়, অস্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম পরিচালনা করায় 25 বেসরকারি বিশ্ববিদ্যালয়কে শোকজ দেয় ইউজিসি। ভাড়া বাড়িতে দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি এবং ক্লাস করানোর কারণে তাদের নোটিশ দেওয়া হয়। এতে যেসব প্রতিষ্ঠান স্থায়ী ক্যাম্পাসে গিয়ে আগের ঠিকানায় নানা নামে ক্যাম্পাস ধরে রেখেছে সেগুলোর বিষয়েও উল্লেখ করা হয়েছে। এছাড়া স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর হলেও স্থায়ী সমাধানের জন্য আবেদন করেনি এমন কয়েকটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে শোকজ করে ইউজিসি। শোকজের জবাবে করোনা পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় সব কার্যক্রম স্থগিত ছিল বলে জানানো হয়। স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ কাজ শেষ করে স্থানান্তরের জন্য আরও সময় দেওয়ার দাবি জানায় বিশ্ববিদ্যালয়। এই বিষয়ে ইউসিজির পরিচালক ওমর ফারুক জাগা নিউজকে বলেন, অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের পর 12 বছর পার হয়েছে। নিয়ম অনুযায়ী স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর হওয়ার আইন রয়েছে, সে আইন অনেকে মানছে না। তাই স্থায়ী ক্যাম্পাস নির্মাণ এবং স্থানান্তর বিষয়ে কার অবস্থা কি পর্যায়ে রয়েছে তাদের অবস্থান নির্ণয়ে স্তর ভিত্তিক তালিকা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তালিকা অনুযায়ী কারা কবে স্থানান্তর হতে পারবে সেটি জানতে চাওয়া হবে, সে অনুযায়ী তাদের সময় দেওয়া হতে পারে। এতেও ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে শুধু স্থায়ী ক্যাম্পাস নয়, সঙ্গে যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতির অনুমোদন পাওয়া উপাচার্য এবং কোষাধ্যক্ষ নিয়োগ নেই তাদের বিষয়েও কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। যেসব প্রতিষ্ঠানে এই 2 পদ শূন্য তাদের সতর্ক করা হবে, এসব পদে নিয়োগ দিতে চাওয়া হবে তালিকা। যারা তালিকা পাঠাবে না তাদের পাঠদান কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।